আমরা কোরআনুল কারীম পড়ার আগে বা কোরআনুল কারীম শোনার আগে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পড়ার দরকার আছে না নাই? এই যে পড়ার দরকার আছে এটা কিন্তু আমার কথা না, এই কথাটা কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, গোলামেরা তোমরা শুনে নাও, ফাইযা ক্বারাতাল কোরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশশাইতানির রাজিম। যখনই আমার কোরআন পড়বা, যখনই আমার কোরআনের কাছে আসবা, যখনই আমার কোরআন শুনবা, কোরআন পড়ার আগে, কোরআন ধরার আগে তোমরা আউযুবিল্লাহ পড়ে নাও। কোরআন পড়ার আগে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ কোরআন পড়ার আগে শয়তান আপনাকে সবচেয়ে বেশি ধোঁকা দিবে। আপনি যখন কোরআনুল কারীমের আলোচনা শুনতে বসবেন, শয়তানের কাছে এটা সবচেয়ে বেশি কষ্টদায়ক হবে, পীড়াদায়ক হবে। শয়তান চিন্তা করবে, এই লোকটা নামাজ পড়তো দুই রাকাত সমস্যা ছিল না, কিন্তু কোরআনের আলোচনা কেন শুনছে? কারণ কোরআনের আলোচনা আপনি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার হেদায়েত হওয়ার পসিবিলিটি আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, কোনো মানুষ যখন কোরআনে বিরুদ্ধাচারণ করে তখন বুঝতে হবে তার উপরে শয়তান ভর করেছে, ঠিক কিনা? শয়তান ভর করেছে। এজন্য কোরআন পড়ার আগে কোরআনের আলোচনা শোনার পূর্বে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পড়ার দরকার আছে না নাই? আউযুবিল্লাহ পড়ে আমরা আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। কারণ সব জায়গায় শয়তান আছে না নাই? আপনাদের এই রাগ দইলে তো নাই, রাগ দইলেও আছে? আপনারা দেখেন তারে? দেখেও ওই যে কয়, জি জি দেখি। আমরা যদি আসল শয়তানে দেখতাম তাহলে রাগ দইলে মানুষ শয়তানের রাগ দইলে ডাকতো? রাগ দুল থিকা থাপড়ায়া কোন দিক দিয়ে সাচার পার করে এগুলারে আপনার কুমিল্লা পার করে দিত, ঠিক কিনা? শয়তানের বাপের ভাগ্য ভালো, ওরে আমরা দেখি না, দেখলে আমরা ওরে রাখতাম? রাখতাম না। আল্লাহ তাআলা সকল শয়তানের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। ও গোলামেরা শুনে নাও, তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে ধ্বংস করে দিয়েছি। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন। খেয়াল করেন, আলোচনার মধ্যে চলে গেলাম, তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। আই ডিস্ট্রয়েড মেনি জেনারেশনস বিফোর ইউ। তোমাদের পূর্বে এই জমিনে অনেক জাতি গোষ্ঠী ছিল, এখনো পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠী উপজাতি আছে না নাই? যেমন আমরা দাবি করি আমরা বাঙালি জাতি, বাংলাদেশে থাকি, আবার সৌদি আরবে যারা থাকে তারা দাবি করে তারা অ্যারাবিয়ান জাতি। এভাবে করে জাতিসত্তার ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস আছে। এ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রাজুয়ালি অনেক জাতি পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে আমি আল্লাহ বহু জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, এর মধ্যে একটা জাতির নাম ছিল আদ জাতি। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি গোষ্ঠী বানিয়েছি সবচেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ তাআলা আদ জাতিকে বানিয়েছিলাম। কোন জাতি? নামটা বলেন, আদ জাতি। আইন আলিফ দাল সরে আদ, আদ জাতি। এই আদ জাতির শক্তি সামর্থ্য পাওয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআদ ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ। সুবহানাল্লাহ। নবী আপনি কি জানেন আজ জাতিকে আমি কিভাবে বানিয়েছি, কতটা শক্তি?